জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবছর বাজেটে মোট বরাদ্দ রাখা হয় 7,97,000 কোটি টাকা। এর মধ্যে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ করা হয়েছে 1,11,137 কোটি টাকা, যা মোট বাজেট বরাদ্দের 13.95% এবং মোট জিডিপির 1.98%। কয়েক বছর ধরেই শিক্ষাখাতে 20% বাজেটের দাবি জানিয়ে আসছে শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, কিন্তু এবছরের বাজেটেও তাদের সেই দাবি পূরণ হয়নি। গেল 2023-24 অর্থ বছরে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ রাখা হয় 1,04,137 কোটি টাকা, যা পরবর্তী সময়ে সংশোধন করে 89,012 কোটি টাকায় নামিয়ে আনা হয়। বর্তমান বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য 44,109 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গেল অর্থ বছরে এই খাতে 42,838 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য এবারের বাজেটের বরাদ্দ 11,783 কোটি টাকা। গেল অর্থ বছরে এই খাতে বাজেট বরাদ্দ করা হয়েছিল 10,602 কোটি টাকা। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 38,819 কোটি টাকা, যা গেল অর্থ বছরে ছিল 34,722 কোটি টাকা। আমাদের দেশে শিক্ষা খাতের বাজেট মূল বাজেটের 11-12% মাঝে সীমাবদ্ধ থাকছে। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে মোট বাজেটের 20% এবং জিডিপির 6% হলে সেই বাজেটকে আদর্শ ধরা হয়। আমরা যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি, তবে আমি চাই যেটুকু বাজেট নির্ধারণ করা হয়েছে তা যেন সুষ্ঠু ব্যবহার করা হয়। দরিদ্র শিক্ষার্থী এবং প্রযুক্তি শিক্ষার জন্য এই বাজেটকে যথাযথভাবে ব্যবহার করা জরুরি বলে আমি মনে করি। সেই সাথে আমি আশা রাখি আগামী বছরগুলোতে যেন শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বাজেট নির্ধারণ করা হয়।